মানববন্ধনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বেনাপোল কাস্টম হাউসের মাননীয় কমিশনার, উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বন্ধুরা এই দুর্নীতি দিবস পালন করেন। আপনারা জানেন যে আমরা বেশ কিছু বছর যাবৎ দুর্নীতির একটা এই যে স্কেল করা হয় সারা বিশ্বে 180টা দেশে, তাতে একদম নিচের দিকে ছিলাম। সেখান থেকে আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী সেই তার উপর এখানে কাজ করে যাচ্ছেন।